যখন রাসূল ইন্তেকাল করলেন উনি তো মসজিদে নববীর নিযুক্ত মুয়াজ্জিন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিলেন যখন আল্লাহু আকবার বলতেন তখনই ঠিক থাকতেন যখন আশহাদু আল্লা ইলাহা বলতেন তখনই ঠিক থাকতেন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যখন আযান এই যখন রাসূলের নাম আসতো ওয়াজ্ঞান হয়ে পড়ে যেত ডান দিক তাকাইতো রাসূলের নাম উচ্চারণ হচ্ছে অথচ রাসূলকে দেখতে পারতেছে না এরকম ভাবে বেহুশ হয়ে যেত এ ছিলেন আশিক রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন উচ্চারিত হতো আর রাসূলকে দেখ জীবিত পাইতো না দেখতে পেতো না বেহুশ হয়ে যেতেন এই অবস্থা যখন কয়েকদিন চলল আর মদিনায় থাকলেন না গাটটি পড়লা ব্যাগ গোছায়া সুদূর সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় যাওয়ার পর সেখানে বসবাস করতে লাগলেন অনেক দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে যোগে দেখাইলেন হে বেলাল হে বেলাল তুমি কি আমাক তুমি আমাকে তুইয়া কেমনে এখানে ঘুমাও তুমি কি এত নিষ্ঠুর হয়ে গেছো তুমি আমাকে দেখা দেখতে আসো না তুমি তো আমার সাথে দেখা করতে আসো না সুবহানাল্লাহ কত বড় কথা রাসূল স্বপ্ন যোগে বেলালকে বলতেছেন হে বেলাল তুমি এত নিষ্ঠুর তুমি আমাকে দেখা আমার সাথে দেখা করতে আসো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিরিয়া থেকে মসজিদে নববীতে রাসূলের রওজা মোবারক জিয়ারত করার জন্য আসলেন এসে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন খুব ধরলেন আর বললেন আপনাকে অবশ্যই আযান দিতে হবে যখন জোর করে ধরলেন জোর করে ধরার পরে আযান এরকম ভাবে যখন দিছিলেন মসজিদে নববীর মিনারে উঠে বিলালের আযান শুনে মদিনার গলিতে গলিতে রোল পড়ে গেছে এ তো আর কারো আযান না এ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন একই অবস্থা আল্লাহু আকবার যখন বললেন তখন ঠিক ছিলেন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তখন ঠিক ছিলেন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন তখন আর ঠিক থাকলেন না তখন বেহুশ হয়ে পড়ে গেলেন ব্যাকুল বেহুশ যখন হয়ে গেলেন সাহাবাই কেরামরা দৌড়ে আসলেন আসার পর কিছুক্ষণ পর আবার যখন হুঁশ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আপনার এরকম হলো কেন উনি বললেন হে আল্লাহর নবীর সাহাবীরা শোনো আমি যখন আল্লাহু আকবার বলতেছিলাম তখন আমি ঠিক ছিলাম আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতেছিলাম তখন ঠিক ছিলাম যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেছিলাম আমার রাসূলের নাম উচ্চারিত হলো আর আমি রাসূলকে দেখতে পেলাম না এইজন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি এ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশিক রাসূল শুধু কি তাই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাসূল যখন ইন্তেকাল করলেন উনি হাল তাস করতেছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি একজনকে খবর দিলেন হে আল্লাহর নবীর সাহাবী তুমি হাল তাস করতেছো অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এই কথা শোনার পরে হাল ছেড়ে দিয়ে উনি আসলেন তাৎক্ষণিকভাবে হাল ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ যে চক্ষু দিয়ে রাসূলকে দেখতাম যে চক্ষু দিয়ে রাসূলকে দেখে নিজের হাতটাকে ঠান্ডা করতাম চক্ষুকে শীতল করতাম সেই রাসূল যেহেতু নাই সেই রাসূল যেহেতু নাই এই জন্য আমার চক্ষু তো দরকার নাই আমার চোখ দিয়ে তুমি অন্ধ করে দাও আল্লাহ পাক এই সাহাবীর দোয়া কি কবুল করেছিলেন এই সাহাবীর দোয়া কি কবুল করেছিলেন আল্লাহ তাআলা তার দুই চক্ষু অন্ধ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি এরা হলেন আশিক রাসূল হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্পেন জয় করতে গেলেন
তখন খ্রিস্টান বাদশাহ হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন যুদ্ধ করার আগে। ইয়ামান হুযায়ফাকে ডাকলেন, ডাকে বললেন, হে হুযায়ফা আসো। খ্রিস্টান বাদশাহ দাওয়াতের বন্দোবস্ত করলেন, খানা পিনার ব্যবস্থা করলেন। লম্বা সুরে ঘটনা সংক্ষিপ্ত বলতেছি, দস্তের কান বিছানো হলো। হুযায়ফা যখন সাথী বাইরে খানা খাচ্ছেন, এই অবস্থার মধ্যে একটা লোকমা হুযায়ফা ইবনুল ইয়ামানের হাত থেকে পড়ে গিয়ে দস্তের কানে পড়ে গেছে। ওনার শাশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতের কথা মনে পড়ে গেছে, সুন্নতের কথা মনে পড়ে গেছে। রাসূলের সুন্নত হলো দস্তের খানা থেকে যদি কোন খানা পড়ে যায়, মানে হাত থেকে যদি দস্তের খানা কোনো খানা পড়ে যায়, তাহলে সেটাকে বাম হাতে তুলে ডান হাতে না পরিষ্কার করে খেয়ে নেওয়া, এটা হলো রাসূলের সুন্নত। হুযায়ফা ইবনুল ইয়ামান এই হাদিস তার সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত স্মরণ হওয়া মাত্রই হাতকে বাড়ালেন, খানা তুলতেছেন। এই অবস্থায় পাশ থেকে এক সাথী ভাই ধরে বলছেন, খবরদার কি করতেছেন? এটা খ্রিস্টান রাজদরবার, খ্রিস্টান বাদশাদের দরবার, এখানে যদি আপনি খানা তোলেন তাহলে প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমাদের এরকম মানুষ খারাপ মনে করবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, যে জবাব দিয়েছিলেন সকলের স্মরণে অক্ষরে লিখে রাখার মতো কথা। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার বন্ধুর সুন্নত, আমি কি আমার প্রেমিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে ছাড়তে পারি? লিহাউলাইল হুমাকা, এই সমস্ত ইহুদি খ্রিস্টান রাজদরবারে এসে সমস্ত ব্যাকুপ আর নির্বোধ আর গাধাদের সামনেও কি আমি আমার রাসূলের সুন্নতকে ছাড়তে পারি? তারা আমাকে খারাপ মনে করুক, তারা আমাকে তুচ্ছ মনে করুক, আমাকে যাই মনে করুক না করো, আমি আমার রাসূলের সুন্নতকে ছাড়তে পারি না। এ হলো আশিক রাসূল, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, আশিক রাসূল। ভাই বন্ধুগণ, নিজেকে আশিক রাসূল দাবি করি, অথচ রাসূলের সুন্নতের কোনো বালাই নাই, আমি আশিকের রাসূল নয়, আমি হলাম দুশ্মনের রাসূল। ঈদ মিলাদুন্নবী একটা বের করছে, ইসলামে ধর্মে ঈদ কয়টা? দুইটা। ইসলামের মধ্যে অতিরঞ্জিত আর একটা ঈদ বের করা হয়েছে, তার নাম ঈদ মিলাদুন্নবী। মোহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, তোমরা যে ঈদে ঈদ বার করছো, এমন ঈদ যার কোনো নামাজ নাই, যার কোনো খুতবা নাই, যার কোনো তাকবীর নাই, অথচ আমরা কোরবানির ঈদ, তারপরে কি বলে রোজার ঈদ, নামাজ পড়ি, তাকবীরও আছে, খুতবা আছে, তার নামাজ আছে, আর তোমরা এমন ঈদ বার করছো যে ঈদের কোনো নামাজ নাই, খুতবা নাই, কিচ্ছু নাই। আজ তো রসুল নেই, আমরা দাবি করতে পারি হুজুর আজকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমরা তার অনুসরণ কিভাবে করব? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দুনিয়াতে নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে নেই, এজন্য তার সুন্নতকে অনুসরণ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যেই মুসলমান নরনারী এই ফিতনা ফাসাদের দমনের মধ্যে একটা সুন্নতকে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, 100 শহীদের সব তার আমল নামায় দেওয়া হবে। ভাই বন্ধুগণ, একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সব। এজন্য আসুন আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা অবস্থায় আমরা যদি রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই হবে আমি আশিক রাসূল। আর যদি তা না করতে পারি, তাহলে আমি আশিক রাসূল নয়। সম্মানিত হাজিরিন, আমাদের অপবাদ দেওয়া হয় হুজুররা মিলাদ করে না, আর মিলাদ মানে রাসূলের জন্মবৃত্তান্ত। আমরা মিলাদ করি, কিন্তু তোমাদের মতো জেলাফি খাওয়ার জন্য কোনো মিলাদ করি না। এজন্য সবচাইতে বড় যেটি হক, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জায়গা দিতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।